আকাশবাণী শিলচর। পৃথিবীর অধিকাংশ দেশই করোনা বা কোভিড-19 আক্রান্ত। আমাদের দেশের বিভিন্ন রাজ্যে করোনা থাবা বসিয়েছে। সংক্রমণ ও মৃতের সংখ্যা অহরহ বেড়েই চলেছে। আমাদের রাজ্য আসামেরও বিভিন্ন জেলায় সংক্রমণের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বরাক উপত্যকার তিনটি জেলায় সংক্রমণ প্রতিরোধে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও প্রশাসনিক স্তরে সরকারের নির্দেশ যথাযথভাবে পালনের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এবারে শুনবেন এই উপত্যকার বিভিন্ন অঞ্চলে কোভিড-19 কর্মসূচির উপর আমাদের একটি প্রতিবেদন। শনিবার সন্ধ্যা রাত পর্যন্ত কাছাড় জেলায় 76 জনের পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে 64 জনের পজিটিভ ধরা পড়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট থেকে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে খবর জানানো হয়েছে। এদিকে শিলচর মেডিকেলে এদিন একজন কোভিড রোগীর মৃত্যু ঘটেছে। বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছেন 24 জন। আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 16 জন কোভিড রোগী। গত 24 ঘণ্টায় মেডিকেলে ভর্তি হয়েছেন 12 জন কোভিড রোগী। বর্তমানে কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন 147 জন। এ ব্যাপারে মেডিকেলের মুখপাত্র ডক্টর ভাস্কর গুপ্ত কি বললেন, চলুন শোনা যাক। গত 24 ঘণ্টায় শিলচর মেডিকেল কলেজে 248 জন পেশেন্টকে স্ক্রিন করা হয়েছে। থ্রু সোয়াব স্যাম্পল কালেক্ট হয়েছে 585টি আর টেস্ট করা হয়েছে 346টি। এখন অব্দি আমাদের টোটাল আরটিপিসিআর টেস্ট করা হয়েছে 1,02,274টি। গত 24 ঘন্টায় আমাদের পজিটিভ স্যাম্পল এসছে 22টি। এখন অব্দি আমাদের টোটাল পজিটিভ আরটিপিসিআর স্যাম্পল এসছে 4,972টি। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 133 জন পেশেন্টকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এর ভিতরে 13 জনের পজিটিভ রিপোর্ট এসছে। এখন অব্দি টোটাল র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 8,270 জন। এর ভিতরে 854 জনের পজিটিভ এসছে। গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে 12 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 12 জন রোগী ডিসচার্জ হয়ে গেছেন। এখন বর্তমানে 147 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন। আইসিইউতে আছেন 16 জন পেশেন্ট এবং ভেন্টিলেটরে আছেন 3 জন পেশেন্ট। ক্রিটিক্যাল অবস্থায় আছেন 24 জন পেশেন্ট এবং অক্সিজেন সাপোর্টে আছেন 31 জন পেশেন্ট। গত 24 ঘন্টায় একজন পেশেন্টের ডেথ হয়েছে কাছাড় ডিস্ট্রিক্টে। এখন অব্দি টোটাল অ্যাডমিশন 1,950 এবং ডিসচার্জ হয়ে গেছেন 1,665 জন। আর এখন অব্দি টোটাল ডেথ হয়েছে আমাদের করোনা সংক্রান্ত রোগে 138 জন। এর ভিতরে 57 জন কনফার্ম করোনা ডেথ। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে আমি রতন দেব। হাইলাকান্দি জেলার করোনাকালীন সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছিলাম জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক সাবির নিশাতের কাছে। হাইলাকান্দি জেলার আমি অভি তক তো হেলথ বুলেটিন রিলিজ নেই হুয়ে তভি ইন দিনো হম লোগ জো দেখ রহে হ্যায় রিপোর্ট জো আ রহে হ্যায় লাস্ট 7-8 ডেজ তো হ্যাঁ দেখ রহে হ্যায় জো নম্বর অফ পজিটিভ কেসেস হ্যাভ কাম ডাউন আমি নিচে আ রহে হ্যায় মতলব আভি অন এভারেজ 14 সে লেকার কে 20 22 তক ওয়েসা কেসেস আ রহে হ্যায় और आरटीपीसीआर का भी रिजल्ट आ रहे हैं लेकिन अभी काफी पॉजिटिव केसेस अभी कम हो गया तभी एडमिनिस्ट्रेशन इज टेकिंग नो चांसेस तो अभी जो हम लोग मतलब ये जैसे आपका नेशनल हाईवे है मार्केट प्लेसेस है कॉमर्शियल प्लेसेस है और ये स्कूल्स में और दूसरी बात है और ये जो म्यूनिसिपल एरियाज है हाइलाकांडी म्यूनिसिपल एरियाज सभी में मतलब ये अभी स्पेशल ड्राइव एक कर रहे हैं स्पेशल ड्राइव और ये है अंडर रैप तो यही हम लोगों का एम्फेसिस है एडमिनिस्ट्रेशन को मतलब ज्यादा से ज्यादा रैप टेस्ट करवाए और ये आइसोलेशन भी जल्दी हो जाएंगे और आइसोलेशन होने के बाद ये कम्युनिटी ट्रांसमिशन को हम लोग रोक पाएंगे तो अभी एम्फेसिस इज ऑन रैप रैप के ऊपर ज्यादा हम लोग स्ट्रेस दे रहे हैं और उसके बाद हम लोग मतलब ये आरटीपीसीआर भी कर रहे हैं लेकिन रेट के ऊपर ज्यादा जोर दे रहे हैं क्योंकि रेट ही एक मतलब थ्रू रेट ओनली वी कैन गेट द रिजल्ट्स इन 15 मिनट्स टाइम 15 मिनट में हम लोग को रिजल्ट्स मिल जाते हैं और तुरंत हम लोग वी कैन टेक एक्शन अकॉर्डिंगली वही है जी तो और जो हाइलाकांडी म्यूनिसिपल एरियाज में है वो तो 19 तारीख से शुरू हो गए मतलब तो इन ए फेज मैनर ये शॉपकीपर्स को किया जाएगा क्योंकि शॉपकीपर्स इन लोग काफी मतलब ये वल्नरेबल है देखिए आप ज्यादा से ज्यादा लोगों के साथ मतलब इन लोगों का मतलब
मतलब कारोबार रहते हैं, लोगों के साथ ज्यादा संपर्क में रहते हैं, तो इन लोग को ज्यादा हम लोग मतलब ये कर रहे हैं, फोकस कर रहे हैं इन लोग को ज्यादा, अगर हम लोग कर पाएंगे तो हम लोग ये कोविड केस को भी और हम लोग नीचे ला पाएंगे और वी कैन मेक हैलाकंदी ए कोविड फ्री डिस्ट्रिक्ट। तो अभी जैसे 19 तारीख से शुरू हुआ और ये 1 अक्टूबर तक चलेंगे, 1 अक्टूबर तक ये कैंपेन स्पेशल ड्राइव रहेंगे हैलाकंदी म्यूनिस्पल एरियाज में। और इसीलिए हम लोग चाहते हैं एडमिनिस्ट्रेशन की तरफ से, जैसे सभी शॉपकीपर्स और जो ओनर्स है, एम्प्लॉयज है, जो दुकानदारी करते हैं, तो उन लोग सब आए और रेड करवाए, तो इसमें चिंता का विषय नहीं है, क्योंकि देखिए हम लोग वी आर टेकिंग एवरी केयर, हम लोग कोविड केयर सेंटर में केयर ले रहे हैं, डॉक्टर्स की है 24/7। और दूसरी बात है, हम लोग को ये ज्यादा हम लोग को रिस्क लेना नहीं चाहिए, क्योंकि इन एडवांस स्टेज होते हैं, मतलब कॉम्प्लिकेशन ज्यादा बढ़ जाते हैं, और यहाँ पे ट्रीटमेंट भी किसी किसी को नसीब में नहीं हुआ, जो फैटलिटी रेट बढ़ गए ये है मतलब ड्यू टू लेट मतलब अराइवल ऑफ दिस पेशेंट्स टू द हॉस्पिटल्स। तो ये करना नहीं चाहिए, क्योंकि और इनिशियल स्टेज में हम लोग को अगर कोविड लाइक सिम्टम्स अगर है, बुखार हो या बॉडी का दर्द हो या रनिंग नोज एंड ऑल दैट फीवर, तो ये हम लोग को तुरंत, और डायरिया अगर हो तो तुरंत हम लोग को मतलब ये हेल्थ अथॉरिटी से या नजदीक जो हॉस्पिटल से संपर्क करना चाहिए और उसी तरह ट्रीटमेंट लेना चाहिए। क्योंकि देखिए बीमारी को हम लोग को अगर हम लोग ट्रीटमेंट नहीं करवाएंगे ठीक समय में, तो ये इतनी बिकम वेरी फैटल। और ये जो फैटलिटी जो हम लोग को जो मोर्टेलिटी रेट है, मोर्टेलिटी रेट बनने का वजह है ये जो है लोग ज्यादा ज्यादा समय घर में बिताते हैं और ये सिम्टम्स लेने के बाद ही दे इग्नोर इट, तो इग्नोर करने का वजह से ये फैटलिटी रेट जो मोर्टेलिटी रेट बढ़ गए हैं। तो वैसे तो हम लोग को पूरा प्रिकॉशंस लेना चाहिए, यही है जो अब COVID-19 प्रोटोकॉल्स है, घर के बाहर निकलने पर हम लोग को मास्क पहनना है, सोशल डिस्टेंसिंग करना है, अवॉइड क्राउडिंग अवॉइड करना है, गैदरिंग वगैरह अवॉइड करना है, अगर वो मान करके चलेंगे हम लोग। और ये रैपिड एंटीजन टेस्ट अगर हम लोग करवाएंगे तो डेफिनेटली वी कैन मेक हैलाकंदी एक कोविड फ्री डिस्ट्रिक्ट, तो जल्दी हम लोग कोविड मुक्त करा सकते हैं। जी धन्यवाद धन्यवाद, थैंक यू। हैलाकंदी थेके आकाशवाणीर पक्षे जसीमउद्दीन लस्कर। ভাইরাসকালীন সময়ে সংক্রমণ তাণ্ডবে সীমান্ত জেলা করিমগঞ্জে কমছে সংক্রমণ, বাড়ছে সুস্থতা। জেলায় আজ নতুন করে 28 জন আক্রান্তকে নিয়ে জেলায় সংক্রমণের সংখ্যা 3,500-এর ঘর পেরোল। জেলায় আজ মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে 3,502। সব মিলিয়ে জেলার ভাইরাসকালীন আজকের পরিস্থিতি উল্লেখ করে তথ্য জনসংযোগ আধিকারিক সাজ্জাদুল হক চৌধুরী আমাদের জানালেন, করিমগঞ্জ জেলায় কোভিড আক্রান্ত এবং সুস্থ হয়ে উঠার ব্যবধান মাত্র 500। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন 3,502 জন এবং সুস্থ হয়ে ফিরেছেন 2,895 জন। শনিবার দিন জেলায় আক্রান্ত হয়েছেন 28 জন এবং সুস্থ হয়েছেন 46 জন। শনিবার জেলায় 28 জনকে পজিটিভ পাওয়ায় এখন পর্যন্ত জেলায় 3,502 জনকে করোনা তার থাবা বসালো। আজ 46 জনকে সুস্থ করে ছেড়ে দেওয়া এ পর্যন্ত সীমান্ত জেলায় 2,895 জন সুস্থ হলেন। আজ আক্রান্ত 27 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে এবং 1 জনকে লালারসে শনাক্ত করা হয় পজিটিভ। আজ 636 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় এবং PCR টেস্টের জন্য 1 জনের লালারস সংগ্রহ করা হয়। এদিকে আমরা যদি সুস্থতার উপর একবার পরখ করে নেই চোখ, তখন দেখতে পাব 11 তারিখ সুস্থ হয়েছিলেন 64 জন, 12 তারিখ সুস্থ হয়ে ফিরলেন 71 জন, 13 তারিখ সর্বোচ্চ 274 জনকে সুস্থ করে ফেরানো হয়েছে, 14 তারিখ 73 জনকে সুস্থ করা হয়েছে, 15 তারিখ 67 জনকে ডিসচার্জ দেওয়া হয়েছে, 16 তারিখ 170 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, 17 তারিখ 26 জনকে রিলিজ করা হয়, 18 তারিখ 39 জনকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে এবং আজ 46 জনকে সুস্থ করে
ছেলে দেওয়া হয়েছে। এদিকে রেট অর্থাৎ র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষা বাড়ানো হলেও লালারসের পরীক্ষার কম করা হচ্ছে, কারণ সিমটোমেটিক কেসগুলো খুব কম আসছে, এজন্য হয়তো বা স্বাস্থ্য বিভাগ থেকে লালারসের পরীক্ষা কম করা হচ্ছে। এদিকে শনিবার দিনও সমগ্র জেলা জুড়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা জাগ্রত করার প্রয়াস অব্যাহত রয়েছে। প্যান্ডেমিক করোনার থাবায় গোটা বিশ্ব বিপর্যস্ত হলেও চিকিৎসা বিজ্ঞানীর অক্লান্ত প্রচেষ্টায় ইদানিংকালে করোনা প্রতিরোধে প্লাজমা থেরাপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। গোটা রাজ্যের সাথে আমাদের বরাক উপত্যকায় প্লাজমা দান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি গত 14 সেপ্টেম্বর থেকে সেবা সপ্তাহ পালন করছে। আজ ষষ্ঠ দিনের বিশেষ কার্যসূচি অনুযায়ী দলের ব্যবস্থাপনায় প্লাজমা দানের একটি বিশেষ শিবির অনুষ্ঠিত হয় শিলচর মেডিকেল কলেজে। এ ব্যাপারে কথা বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির জেলা উপসভাপতি তথা আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী আমাদের জানান, আজকের দিনে ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রম প্লাজমা ডোনেশন গোটা রাজ্যে চলছে, তো বিজেপি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আমাকে কনভেনরের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের প্রদেশ বিজেপি, রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি মাননীয় রঞ্জিত দাসের নেতৃত্বে একটা পরিকল্পনা হয়েছিল যে সবকটি মেডিকেল কলেজে আর প্লাজমা ডোনেশন ড্রাইভ আমরা দেব ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের মাধ্যমে। তো গত 14 আগস্ট এখানে শিলচর মেডিকেল কলেজে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। শুধু শিলচর না, 5টি মেডিকেল কলেজ আসাম রাজ্যে হয়েছিল। তো এই সূচনার দিন আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যারা কোভিড পেশেন্ট সুস্থ হয়ে গেছেন, যারা নেগেটিভ হয়েছেন 28 দিন হয়ে গেছে, তাদেরকে প্লাজমা দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমরা ওনাদেরকে বুঝিয়ে প্লাজমা দান করাতে সক্ষম হচ্ছি। তো ইতিমধ্যে সেই 14 তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমরা 60 জনের অধিক লোককে প্লাজমা দান করাতে সক্ষম হয়েছি ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তার মাধ্যমে। তো এই কাজ চলছে। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিন উপলক্ষে আপনারা জানেন যে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এই সেবা সপ্তাহের ষষ্ঠ দিনে, 6 নম্বর দিনে আজকে আমাদের বিশেষ কার্যক্রম ছিল প্লাজমা দান। তো কাছাড় জেলার ব্যবস্থাপনায়, বিজেপি কাছাড় জেলার ব্যবস্থাপনায় প্লাজমা দান হয়েছে। এখানে আনুষ্ঠানিক একটি অনুষ্ঠান হয়েছে শিলচর মেডিকেল কলেজের অডিটোরিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি কৌশিক রাই, আমাদের ডেপুটি স্পিকার আমিনুল হক লস্কর সহ বিভিন্ন নেতারা, নিত্যভূষণ দে সহ। আর এখানে আজকের দিনে আমরা 30 জনকে আমরা আগামী দিনে প্লাজমা দান করবেন এইভাবে 30 জনকে এখানে স্ক্রিনিং করিয়েছি। আর আপনারা জানলে খুশি হবেন যে মেডিকেল কলেজে যে মেশিনটা রয়েছে সেই মেশিনে কিন্তু প্রায় 3 ঘন্টা একজন দরকার হয় একজন প্লাজমা দান করতে। সেখানে আজকে আমরা 6 জন ব্যক্তিকে দলের পক্ষ থেকে প্লাজমা দান করাতে সক্ষম হয়েছি। তো এই কাজ ভারতীয় জনতা পার্টি হাতে নিয়েছে, আর আমরা মনে করি যে একমাত্র রাজনৈতিক দল যে দলের পক্ষে এই সেবামূলক কাজগুলো করা সম্ভব। 16 তারিখে সেবা সপ্তাহ উপলক্ষে, প্রধানমন্ত্রী মোদীজির বার্থডে উপলক্ষে আমরা 16 তারিখে রক্তদান শিবির করেছিলাম। আমাদের দলীয় কার্যালয়ে যুব মোর্চার তরফ থেকে 70 জন, 70তম জন্মদিন, যার জন্য 70 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রক্ত দান করেছেন। তো এই যে বিভিন্ন সেবামূলক কাজ, আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক যে দল আছে সেই দলের মাধ্যমে সেটা করা সম্ভব হওয়া সেটা অন্য কোন দলের দ্বারা সম্ভব না। প্লাজমা দানে কি স্বতঃস্ফূর্ত ভাবে লোক আসছেন? দেখুন, প্লাজমা দান ব্যাপারটা একটু অন্যরকম বিষয়। প্লাজমা দানের জন্য আপনাকে সবচেয়ে অসম্ভব কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। কেন, এখানে প্রায় আমরা লক্ষ্য করেছি একজন রোগীকে তাকে সবকিছু টেস্ট করে যদি প্লাজমা দান করতে হয় তাহলে শিলচর মেডিকেল কলেজে আসার পর না হলেও একজন রোগীকে 5 ঘন্টা সময় দিতে হয়। আমরা গতকালকে যেভাবে 17 জনকে স্ক্রিনিং করিয়েছি, আর স্ক্রিনিং করে তারপর আজকে ওনাদেরকে প্লাজমা দান করাচ্ছি। তো এই স্ক্রিনিং এর জন্য আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় দরকার, আর তারপর প্লাজমা দানের জন্য আরো 1 ঘন্টা সময় দরকার। আমরা লক্ষ্য করেছি যে গোটা প্রসেস, এই গোটা প্রসেসে অনেকে প্লাজমা দান করার জন্য ইচ্ছা থাকলেও সময়ের কথা চিন্তা করে আসছেন না। এক
দুর্নম্বর হল যে প্লাজমা দান একটা নতুন জিনিস, ব্লাড রক্তদানের মতো ঠিক না। তো এই বিষয়টাকে লোককে অ্যাওয়ার করা সেটা একটা কঠিন ব্যাপার, সেই কাজটা ভারতীয় জনতা পার্টির লোকেরা করে যাচ্ছে। তো স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বলবো যে এখন পর্যন্ত 200 জনের উপরে শিলচর মেডিকেল কলেজে রোগীকে প্লাজমা দেওয়া হয়েছে। তার মানে লোকের মধ্যে আগ্রহ আছে যে আমার মাধ্যমে যাতে অন্য রোগী বাঁচে, তার জন্য প্লাজমা দান করতে আসছেন। আকাশবাণী শিলচরের পক্ষে আমি অভিজিৎ নাথ। করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে, বরাক উপত্যকাও তার ব্যতিক্রম নয়। তাই সরকার সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও কোভিড চিকিৎসার অনুমতি দিয়েছে। শিলচরের প্রায় সবকটি বেসরকারি চিকিৎসালয়গুলিতে বিনামূল্যে র্যাট পরীক্ষারও ব্যবস্থা করা হয়েছে। এই তথ্য আজ আকাশবাণী শিলচর কেন্দ্রকে জানালেন বেসরকারি হাসপাতাল সমূহের চিফ নোডাল অফিসার পিনাক চক্রবর্তী। আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা সরকার দিয়েছে সেটা আমরা করছি, প্রত্যেকটা বেসরকারি নার্সিং হোমে সেই টেস্ট গুলো হচ্ছে কোভিড টেস্ট। আর তিনটে হাসপাতাল বর্তমানে শিলচর মানে বরাদ্দ দিয়েছে প্রাইভেট নার্সিং হোম কোভিড পেশেন্ট গুলো ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করেছে। প্রথম করেছে আপনার গ্রিনউইচ হসপিটাল প্রাইভেট লিমিটেড, আর এটা মানে প্রথম শুরু করেছে, এবং সেকেন্ড করেছে ভ্যালি হসপিটাল। আর গতকালকে যদিও অফিসিয়ালি করেছে, আজকের থেকে ওরা স্টার্ট করবে বিএসএল হসপিটাল। যে সমস্ত কোভিড রোগী আপনার মানে আসছে সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এবং গ্রিনউইচ হসপিটালে শুরু করার পরে এখন পর্যন্ত মানে অনেকেই উপকৃত হয়েছে। মেডিকেল কলেজের পরে আপনার গ্রিনউইচ হসপিটালে ওরা সেবা পেয়েছে, একে মানে জনসাধারণের একটা আলাদা একটা ইয়ে এসছে। আপনাদের এই যে তিনটা বেসরকারি হাসপাতালের নাম বললেন, তো সেই তিনটাতে মোট এই মুহূর্তে মোট কতটা কোভিড এর জন্য বেড রয়েছে এবং আইসিইউ কতটা রয়েছে তিনটে মিলিয়ে? তিনটে মিলিয়ে ধরেন এমনি 5টা করে আইসিইউ আছে প্রত্যেকটা নার্সিং হোমে। আচ্ছা, কোভিড আইসিইউ। আর জেনারেল বেড যা যেরকম মানে সুবিধা হচ্ছে করছে, মোটামুটি ধরেন 10-12টা করে বেড সবারই আছে কোভিড বেড। আচ্ছা, মানে আইসিইউ ছাড়া? আইসিইউ ছাড়া। সেগুলোর জন্য আলাদা ব্যবস্থা রাখা আছে, সেগুলোর জন্য আলাদা ওয়ার্ড রাখা আছে, গ্যাস রাখা আছে, সেগুলোর ট্রিটমেন্ট হচ্ছে। আচ্ছা, শিলচরের যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেখানে কি কোভিড এর টেস্ট, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা, সেটা কি করা হচ্ছে, এবং করা হলে সেটা কি বিনামূল্যে করা হচ্ছে নাকি কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে? না, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গাতেই বিনামূল্যে হচ্ছে। হ্যাঁ, সেটা প্রাইভেটই বলুন আর সরকারি বলুন, মানে যে বিটি কলেজেও করছে সেটাও বিনামূল্যে, নার্সিং হোম গুলোতেও বিনামূল্যে টেস্ট করা হচ্ছে। আচ্ছা, নার্সিং হোমে শিলচরে মোটামুটি হচ্ছে এই যে র্যাট টেস্টটা? শিলচরের মানে মোটামুটি ধরেন সবকটাই হচ্ছে, দু একটা মানে বাদ দিয়ে নাই করেও ধরেন 18-20টা নার্সিং হোমে আছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের পক্ষে অনির্বাণ জ্যোতি গুপ্ত। করিমগঞ্জে করোনা ভাইরাসকালীন সময়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশে ভিন্ন রাজ্য থেকে ফিরে আসা যাত্রীদের জেলার প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে জেলার গোষ্ঠী সংক্রমণ প্রতিহত করতে। আজ এ নিয়ে বদরপুর রেলওয়ে স্টেশনের স্ক্রিনিং সেন্টারে কর্তব্যরত ল্যাব টেকনিশিয়ান সঞ্জিত পাল আমাদেরকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, কোভিড শুরু যে সময় হয়েছিল তখন থেকে আমরা এখানে মানে দেখা হয়েছে যে সোয়াব কালেকশনের লিগে হয়েছে। আজকে প্রায় 2.5-3 মাস চলে এখানে আমরা সোয়াব কালেকশন করলাম। দীর্ঘ 2.5 মাস করার পরে আবার আমরা জার্জির সেন্টারও এখানেও মানে জার্জির হসপিটালে বা মানে এখানে যে মনসাঙ্গন আমিল মনসাঙ্গন ল্যাব টেকনিশিয়ান মনসাঙ্গন পিএসসি রাকেশনগর আন্ডারে এখানেও কোভিড পেশেন্ট মানে যথেষ্ট আছে, যার লিগে এখানেও আমরা সেটেল করে দেওয়া হয়েছে। এখানেও এখন ডেইলি ওপিডিতে 4-5, 8-10 পেশেন্ট আয় পজিটিভ হোক নেগেটিভ হোক চেক করতে লাগে। সরকারের একটা মানে ঘোষণা করছে যে মানে এগুলা তারা চেক করা হইতো।
পজিটিভ নেগেটিভ কথা এটা না, কথা হলো চেক করতে লাগে। এখানে দীর্ঘ মানে আড়াই মাস করার পরে আবার এখন আমরা করিমগঞ্জ মনসাঙ্গনে এই ওপিডিতে আবার সোয়াব কালেকশন হয়। তা সত্ত্বেও আজকে একদিন ইমার্জেন্সি করার লেগে এখানে দেখা হয়েছে। আজকে তো আজকে আমরা 8টা থেকে সকাল আমার মানে রাত্র 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি আছে। এখন পর্যন্ত মানে 32 পেশেন্ট আমি লই আসছি সোয়াব, যারা গাড়ির ট্রেনটা আজকে কই থেকে জানি এসে বেঙ্গালুরু থেকে বোধ রাজধানী এক্সপ্রেস না নি রাজধানী এক্সপ্রেস এসে এখান থেকে 32 পেশেন্ট যারা আসছে। এখন তারা এই তো 32 জনের মধ্যে অবশ্য মানে ভগবানের আশীর্বাদে সব নেগেটিভই আছে, কেউ পজিটিভ হয়েছে না। আমরা পিপি কিট পড়তে লাগে, পিপি কিটের মধ্যে 8-10টা আইটেম আছে যেটা আপনারা সব দেখতে যেটা পাইনি এগুলো পড়তে লাগে। এটা প্রোটেকশনের লেগে যেটা যে কোনো পেশেন্টের দূর থেকে লইতে লাগে, তবুও পিপি কিটটা পড়তে লাগে। পিপি কিট হইলে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, ঠিক আছে। এটার মধ্যে এটা লইলে পরে পেশেন্টের যে কোনো টাইমে কাশি দিতে পারে, শ্বাস জুড়ে দিতে পারে, দিলে এটা আমরা যে লইব সবাই আগে হেয়ার এফেক্টে দইব। যার লেগে পিপি কিটটা পড়া থাকলে পরে পিপি কিটের মধ্যে লাগানির ভিতরে আবার মাস্ক থাকে, একটা জেনারেল মাস্ক থাকে, তারপরে আবার একটা N95 থাকে, যাতে কোনো রকমের বাতাস বা কোনো ধরনের টাচ না হয়। এর লেগে পিপি কিটটা পড়া হয়, এই ধরনের পুরো পুরো শরীর দেখা থাকে, শরীরের কোনো অংশ দেখা যায় না। এবং পিপি কিট লাগানির পরে শরীরে অক্সিজেন সাপ্লাই কম থাকে, তখন শরীরে অক্সিজেন যে লয় তার একটা ক্যাপাসিটি থাকে, কেউ 4-5টাও লইতে পারে না, কেউ 20টাও লয়। কিন্তু যে সময় অসুবিধা লাগে তখন পিপি কিটটা খুলে নিতে লাগে, যখন দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় বাড়ি হয়ে যায়, তখন অক্সিজেন সাপ্লাই কোনো ধরনের থাকে না। মানুষ আরো সচেতন হতে হবে, আরো যথেষ্ট সচেতন হতে হবে। আগে থেকে যথেষ্ট সচেতন মানুষ এখনো মানে আগে এই করোনাতে মানুষকে অনেক 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 মানুষ 60% মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছে। তা আমি কই আরো বেশি সচেতন হইতে কেন, মানে করোনা ভাইরাসে একদিকেও ইয়ে হয়েছে কিন্তু মানুষ সচেতন করে দিয়েছে, হাত পা ধোয়া শিখছে, হাত কিভাবে ধুইতে লাগে, বাজার থেকে আইলে পরে আগে এই ধরনের কোনো মোটিভই আসছিল না, কিন্তু করোনা ভাইরাসে মানুষ একটা মোটিভেট করে দিছে যেহেতু এগুলো ইয়ে করতে লাগে। আগে থেকে আরো বেশি সচেতন হয়েছে, এখন আরো বেশি সচেতন হইতে লাগে। সচেতন হওয়ার লিগে তো যেগুলো অ্যাপ্লিকেশন নিচ্ছে স্যানিটাইজার তো মাস্ক, মাস্ক তো পরতেই লাগবো। বাজার অঞ্চলে যেখানে লোক সমাগম বেশি, মানে যেখানে না যাওয়া যায় ততই বেলা, গড়ে গড়ে থাকি আর যত কাজ করা যায় ততই বেলা, আননেসেসারি বাইরে যাওয়ার দরকার নাই। পরিবারে থাকলেও একটু গ্যাপ, যদি পজিটিভ কেউ থাকে তাহলে তো এমনি মেনটেন করতে লাগবো, তার আলাদা রুমে রাখতে লাগবো, হোম কোয়ারেন্টাইন রাখতে লাগবো। আর যদি নেগেটিভ থাকে তবুও যাতে বাইরের লুকাইয়া কোনো পজিটিভ লুকাইয়া ডুবতে না পড়ে, বা কোনো ধরনের মেলামেশা আত্মীয়তার এখন একটা খুব একটা দরকার নাই। না কাজ ছাড়া যত কম হওয়া যায় কত একা থাকা যায় ততই বলায়। এখানে তো একোরিট হিসাব তো দিতে পারতাম না, কিন্তু মোটামুটি প্রত্যেক দিন 30-40-50 এরকম করিয়া প্রত্যেকটা দিন আছে, এবং দীর্ঘ এক মাস মানে প্রায় 15-20 দিন ধরে এরকম প্রত্যেক দিন কালেকশন আছে। মোটামুটি 300-400 উপরে সারব, আরো বেশি হইব। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় এবং দুইটা টেস্ট লওয়া হয়, একটা বিটিএম কয়েক। র্যাপিড অ্যান্টিজেনে আমরা ডাইরেক্ট দেখি, এটাতে প্রাইমারি টেস্ট দেখা হয়। এটাতে পজিটিভ আইলে তো আইলই, আর যদি পজিটিভ হয় তো পেশেন্টের একটু সরাইয়া আলাদাভাবে রাখা হয়, হোম কোয়ারেন্টাইন রাখা হয়। যদি দরকার মনে হয় তাহলে গিয়া সিভিলে পাঠানি হয়, কিন্তু প্রথম অবস্থায় হোম কোয়ারেন্টাইন রাখা হয়। সিভিলে যদি ভালো পজিশন থাকে, জায়গা থাকে, তাহলে তারা এখানে নেওয়া হয়। আর যদি সিভিলে জায়গা না থাকে তাহলে প্রথম অবস্থায় প্রায় মানে রুমে রাখা হয়, পরে কল করিয়া এখানে নেওয়া হয়, বুঝতে পারি। তারপরে এখানে নেওয়ার পরে যা ব্যবস্থা আছে সিভিলে করা হয়। দ্বিতীয় টেস্ট হইল যে আমরা তো একটা তো হইলো ওই অ্যান্টিজেন থেকে নেজাল সোয়াব হয়, নাক থেকে নেওয়া হয়। নেজাল ডিসচার্জ এটা এটা একটু নাক থেকে একটু ফ্রন্টে হোক আর ডিপে হোক ডিসচার্জটা মানে আমরা লওয়াইতে হয়েছে। একটু ডিপ একটা একটা মাপ আছে, এখান থেকে নেজাল সোয়াব লওয়া হয় লইয়া আরএটি করা হয়, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। যাতে একটা কিটের মাধ্যমে দেখা হয় যে এটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, এটা অতি সত্তর পাওয়া যায়। জেনারেলি এটা 4-5 মিনিটের ভিতরে বাইরে যায়, কিন্তু যদিও এটা 4-5 মিনিটের যে বাইরে হয় তবু আমরা 4-5 মিনিটের রিপোর্ট ডিক্লিয়ার দিই না, কারণ আমরা একটা গাইডলাইন আছে যে অ্যাটলিস্ট আধা ঘন্টার পরে রিপোর্ট দিতে লাগে। কিন্তু যারা পজিটিভ হয় আর অতি সত্তর পজিটিভ হয়ে যায়, নেগেটিভ হওয়ার চান্স পাই, কিন্তু যারা নেগেটিভ হয় অত আমরা রিপোর্ট কিছু করি না। অ্যাটলিস্ট মানে একদম নিচে 15 মিনিট হাইয়েস্ট আধা ঘন্টা দেখতে লাগে। এর মধ্যেও কোনো মানে ভুল থাকলে মানে
পজিটিভটা মানে যেটা নেগেটিভ আছে পজিটিভ হইতে পারে, এর আধা ঘন্টা অপেক্ষা করা হয়, তারপরে আমরা মানে করি। আর কিন্তু যারা পজিটিভ থাকে জানালে 4-5 মিনিটের ভিতরে আই কইয়া দিলা কি পজিটিভ, কইয়া দিই না মানে এটা আমরা অনলাইনে রিপোর্ট যায়। হ্যাঁ, পজিটিভ আইলেও একটা খুব একটা যে ডর, এটা করোনা ভাইরাস ডর, এবার কিছু না, যাদের ইমিউনিটি বেশি আছে করোনা ভাইরাস এমনি ড্যামেজ দিব, কারণ খাওয়া দাওয়ার মাধ্যমে এবং হোম কোয়ারেন্টাইন থাকলে যদি একটা রুমের মধ্যে থাকে বাইরের বাতাসের সময় তা হয় না, এমনি ভাইরাস গুলা ড্যামেজ হয়ে যায়, মানে কোনো ধরনের ইয়ে করতে পারে না। আর চেইন করোনা ভাইরাস একটা চেইন সিস্টেম রোগ, তো আমরা চেইনটা মানে আলাদা থাকার করতে হইলো চেইনটা ভাঙিয়ে দেওয়া, চেইনটা ভাঙিয়ে দিলে আর রোগটা কাবু করতে পারে। হ্যাঁ, অসুস্থ হয়েছে এবং আমাদের লালার একজন ভাই তো ল্যাব টেকনিশিয়ান করোনা আক্রান্ত হয়ে মারা গেছে এবং আরো অনেক টেকনিশিয়ান অসুস্থ হয়েছে, এখনো পজিটিভ হইয়া হোম কোয়ারেন্টাইনে আছে, তারাও মানে এখনো মানে সাফার করে রেখে এই শহীদ, তারপরে আরো দুই একজন আছে তারা পজিটিভ হইছে, যে পজিটিভ হইলেও অ্যাটলিস্ট মানে আবার 3-4 দিন পরে আবার টেস্ট করা হয়, তখন দেখা যায় যে নেগেটিভ হয়ে যায়, এরপরে আরো একবার করা হয় নেগেটিভ হয়ে গেলে তখন মানে ইয়ে করা হয় কি কোনো মানে সারি দেওয়া হয়। আর জানা মতো তো আমরা ল্যাব টেকনিশিয়ানের মধ্যে 4-5 জন অসুস্থ হয়ে এসে আসছে, 5-6 জন হয়ে এসেছে, এখন এরা সুস্থ এবং আগের মতো এদের কোন ড্রাইভার কিছু নাই, তারা সুস্থ হইয়া আবার কাজে জয়েন করছে আইয়া, এবং নর্মাল সাধারণ মানুষের ভেতরে আগের মতোই কাজ করে, কোনো ধরনের মধ্যে সংক্রামক কিছু নাই বা ড্রাইভারও কিছু নাই। আর সমাজের বাধা তো অনেক আছে, প্রথম অবস্থায় তো করোনা ভাইরাসে তো আন্ডারে অনেকে বাধা দিছে। হ্যাঁ, করোনা ভাইরাসের সময় আর পিটি রিপিট টেস্ট করার আগে যে এই আমরা এর আগে যখন এটিএসপি প্রোগ্রাম, হ্যাঁ এর আগে এসিএসপি প্রোগ্রাম আসলো, সরকারে অনেক ব্যবস্থা নিছে, এসিএসপি প্রোগ্রামও করতে দিছে না মানুষকে, কইছে যে না আপনারা করোনা ভাইরাস নিয়ে আইছেন। এসিএসপি প্রোগ্রামে তখন তো কোনো ধরনের মানে পাবলিক ইস্যুটা হওয়ার কথা না, কিন্তু পাবলিক ইস্যু কইছে আমরা ডক্টর আমরা গেছি আমরা ঢুকতে দিছে না গ্রামে, রাস্তা দিয়ে গাড়ি আটকাইয়া বাস পালাইয়া রাখছে, কইছে যে না আপনারা যাইতে পারতা না, তো আমরা ওই আমরা এখানের যে প্রেসিডেন্ট আছে গ্রামের কাইন্ডে যোগাযোগ করছে, তারা কইছে যে না এই ধরনের কিছু নাই। এসিএসপি প্রোগ্রামে তখন করোনা ভাইরাস আইসেই না, তখন যারা বাইরের থেকে আইতো শুধু তারা নাম দাম এন্ট্রি করা হইতো বা বাইরের থেকে কবে আইছে এগুলোই করা হইতো, এগুলোতেও তারা বাধা দিছে সারা পথ। কিন্তু বাধা দেওয়ার কারণ আছে, গ্রামের মানুষ এগুলো জিনিস বুঝে না বা এগুলো হলে চিন্তা করার সময় নাই, তারা ভাবে অন্য ধরনের ভাবে, নেগেটিভটা বেশি ভাবে, তারা ভাবে বোধহয় আমরা খারাপ করার লেগে আইছি, ঠিক আছে, তারারও কোনো দোষ দিয়ে লাভ নাই, তারা মানে কনভিন্স করতে লাগে বুঝাইতে লাগে যে এটা কিচ্ছু না, তখন শুধু তো আমরা খালি নাম এন্ট্রি করতাম বা বাইরে থেকে কেউ আইসেনি এই ধরনের তারা ডাউট করতে হয়েছে। তো আস্তে আস্তে বুঝানির পরে এখন তো না ইয়েছে এসিএসপি প্রোগ্রামের পরে এটিএসপি প্রোগ্রামে, তো এরপরে এই প্রোগ্রাম শেষ হওয়ার পরে এটিএসপি প্রোগ্রাম হয়েছে, এটার মধ্যে তো টেস্ট করতে লাগে যাইতে লাগে, এটা তো প্রথম তো এখন তো অনেকে ভাবে যে করোনা মানে তারা আমরা আমরা ইয়ে করতাম। এতক্ষণ শুনলেন কোভিড-19 উপর আমাদের কেন্দ্রের একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার ও শব্দগ্রহণে ছিলেন অনির্বাণ জ্যোতি গুপ্ত, রতন দেব, অভিজিৎ নাথ, জসিমউদ্দিন লস্কর ও নবীন্দু দাস। সম্পাদনা অভিজিৎ নাথ, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।